তো ফ্রেন্ডস, এতিয়া আমি নাওদি মানে বানপানী চাবলৈ যাম আৰু আমিও গৈ আছো এইটো ৰাস্তা দি। ওয়েলকাম বেক টু মাই দেলবাৰাজ ব্লগ। ফ্রেন্ডস, মানে আজির ভিডিওটো মানে আমার ঘরের চারিওফালের পানি আর নদীর মাজত গৈ কিনে আপনার বানপানির পরিস্থিতি দেখাম আর মানুষের ঘর ডুবিছে সেইবিলাকও আপনার দেখাম আজির ভিডিওটো। মানে ফ্রেন্ডস, রাতেপরপরা মানে ইমান বরষুণ আহিছে, সকলে মানে জাল দি মানে মাছ মারি আছে, সেই কারণে ভাবিছো ময়ও মানে জালটো ঠিক করে সোনকালে পাতিম। ফাইনালি আমার জালটো ঠিক করা কমপ্লিট হল, তো এতিয়া মাছ মারিম। মাছটো মানে উঠাই আছে। ফ্রেন্ডস, বরষুণের কথা কি কম, ইমান বরষুণ, বরষুণের মাঝেতে আমি মানে জাল পাতি আছো মাছ মারিবলৈ, ইমান কষ্ট করে জাল পাতি আছো, তাতে মানে বরষুণ দি আছে। চাওক, বরষুণ এতিয়াও পড়ি আছে, নেরানে পৰা বরষুণ, আর আমার ঘর পানি উঠা নাই। আর এনেকে বরষুণ হলে মানে দুই এদিনের ভিতরে তো মানে আমার ঘরতো মানে পানি উঠিব। তো আপনাদের পানি দেখাম আজির দিনটো, মানে ইমান মানুষে মাছ মারি আছে। আর রাস্তা আমার ঘর সন্মুখের এইবিলাক দৃশ্য, ইমান মানুষ আর মাছ মারি আছে। চাওক কিমান কিমান বরষুণ আহিছিল, মানুহ চাওক কত আছে, আর এফালে পানি, এনেপরা বরষুণ, তার মাজতে মানে পানি। চাওক আর এজনে চাওক কত থিয় হয়ে আছে বরষুণের মাজত। এতিয়া আমি রাস্তার পানি চাবলৈ গৈ আছো, আমদলার পিনে গৈ আছো, আর দুজনে গৈ আছো পানি চাবলৈ। আমদলার কিমান পানি হয়েছে, আকো স্কুটি লৈ গৈ আছো আজি। চাওক মানে বরষুণ আকো আহিল, কিমান পানি হব, এতিয়া পানি হয়েছে কিন্তু আরো অল্প বরষুণ হলে মোর ঘরতো পানি উঠিব, এতিয়ালৈকে উঠা নাই কিন্তু শালমর ঘর অলরেডি পানি উঠিছে, রাস্তার পানি চাই লব। ডিসক্রিপশন লিঙ্কটো থাকিব তোর চ্যানেলর, আপনাদের চাই দিব চ্যানেলটো। আর চাওক কলকাতাত আহিছো, ইমান ধুনিয়া ঝর্ণা বই গৈছে ইফালে দি। চাওক ইয়াত ট্রেফিকটো বেশি হয়ে যাব, মানে ইমান ইমান কি করে মাছ মারি আছে, তাতকে বেশি মাছ খাই আছে। পানি আর মানুষ সমান, পানি আর মাছ সমান, মাছতকৈ মানুষ বেশি হয়েছে ইয়াত। মানে গাইস, এটা আগতে হল মেন পানি, চাওক এতিয়া হে ঝর্ণাটো ভালদরে দেখিলে পাম। পিকআপটো মারি থাকা যাব, ইফালে একফালে যাব, গাড়িটো দুই লৈ যাব একেবারে না। তো এনেকুয়া হল আমার পানি, সিফালে দেখাই দিয়ে মিরাজ। আর এইটু হল আপনার পানি, একু নাই পানি, আর একু নাই ইয়াতে পানি, আর পানি চারিফালে পানি, পানির বাইরে একু নাই। আর ইমান পানি হয়েছে এবার, যাবার হয়েছিল ভিডিও কন্টেন্ট নাই ন, এই কারণে পানি আনিছো, মানে দুই একটা ভিডিও বনাম পানির মাঝতে, পানির মাঝতে ভিডিও বনাবার কারণে পানি কিনে আনিছো, কি কব আর গাইছ আপনাদেরকে, মিটা দিলে তো কি কব, ভালে যাম হিফালে পানি আরো পানি। শাহ আলমে মানে আমার কারণে কি লই আহিছে, আর শাহ আলমের ঘরের সম্মুখত পানি আহিছে, কিমান পানি। ফ্রেন্ডস, এতিয়া আমি মানে আমার ঘরের পর মানে অল্প দূরত আহিলো, মানে আমার ঘরের পর মানে 500 মিটার দূরত মানে একটা নদী আছে, তো সেই নদীটো এতিয়া চাবলৈ আহিছো, নদীত কিমান পানি, আর ইলেকট্রিসিটির যেটো খুঁটা চাওক, খুঁটার আধাখিনি পানি হয়ে গৈছে আর অল্প বাকি আছে, তারপিছত আমার এইটো রাস্তাত পানি উঠিব। তো আপনার দেখাম এতিয়া এই নদীর দৃশ্যবিলাক, আর এতিয়া আমি দলংত যাম আর দেখাম। ফ্রেন্ডস, এতিয়া আমি নাওদি মানে বানপানী চাবলৈ যাম, ইফালে অল্প দূর যাম, তারপিছত মানে আকো আমি ইয়াতে আহিম, আমাক নমাই থৈ যাব, যে আমি বানপানী চাবলৈ গৈ আছো, আমি আর আলমদা আর মাছ ইমান ধুনিয়া ধুনিয়া মাছ ইয়াত, আর আমি আর আলমদা এতিয়া যাম সিফালে বানপানী চাবলৈ। ফ্রেন্ডস, আমি নদীর মাজত আহি পাইছো এতিয়া, এলাগে আছে নাওত মই থিয় হৈ থাকিব নোৱাৰো, আর আলমদা তো ভয়তো মানে বহি আছে, ইমান ভয় খাইছে, এক্সপিরিয়েন্স হৈ গৈছে নাওত বহাত।
নাও বহাত কিয় থিয় হৈ থাকিব লাগে হেইটো এক্সপেৰিয়েন্স কব থিয় হৈ যাম কিয় মোৰ নিচিনাকে বহুত ভাল লাগিব চাই পানীখিনি চাই বহুত ভাল লাগিব তো এতিয়া নদীৰ মাজত আছো এতিয়া আমি ইফালে নদী আৰু পানী পানীৰ বাহিৰে মানে একো নাই মানুহৰ ঘৰ দুৱাৰ ডুবিছে এইবিলাক মানুহ ওখ ঠাইত গৈছে এতিয়া চাগে তাত নাই কেনেকৈ থাকিব নাজানো এইবিলাক মানুহৰ বহুত কষ্ট হৈছে ইফালেও চাওক ঘৰত পানী উঠিছে ইফালেও চাৰিওফালে ঘৰত পানী উঠিছে আৰু এতিয়া আমি নদীৰ মাজেদি মানে ইফালে গৈ আছোঁ আৰু চাওক ইফালে ঘৰৰ অৱস্থা আৰু এটা ঘৰৰ পৰিস্থিতি দেখিবলৈ পাইছোঁ আমি আৰু আলমদাই চাওক কিমান ধুনীয়াকৈ ভিডিঅ' কৰি আছে আমাকেই কৰি আছে ভিডিঅ' আৰু মই তেওঁক কৰি আছোঁ ইফালে ঘৰৰ অৱস্থা বহুত বেয়া হৈছে চাই বহুত দুখ লাগি আছে মোৰ ইফালেও ঘৰৰ অৱস্থা একেবাৰে বেয়া সেইবিলাক মানুহ ক'ত বা গৈছে নাজানো কিন্তু ঘৰত পানী উঠিছে এতিয়া আৰু আমি নদীৰ মাজত আৰু নাথাকোঁ এতিয়া মানে আমি ৰাস্তাত গৈ আছোঁ বহুত ভয় কৰি আছোঁ যদি পৰি যাওঁ কি হ'ব মোবাইলটো যাব সকলো যাব তাৰ কাৰণে আমি এতিয়া সোনকালে ৰাস্তাত যাম তো ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিছোঁ যদি ভাল লাগিছে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু কি কৰি দিব ছাবস্ক্ৰাইব নকৰিব কিয় ছাবস্ক্ৰাইব কৰি দিব সোনকালে তেওঁৰ কথা নুশুনিব তো আমি নাৱৰ মাজত আছিলোঁ কাৰণে মানে আমাৰ কাৰণে চিন্তাত মানে ইহঁতে মানে ৱেইট কৰি আছিল পাৰত অহাৰ কাৰণে তো এতিয়া আমি পাৰত আহিলোঁ তেওঁলোকে এটা হাঁহি মাৰি আছে চিন্তাত আছিল চাগে বহুত তাৰ কাৰণে হাঁহি মাৰি আছে তাইক এতিয়া আমি বিদায় দি দিলোঁ তেওঁ এতিয়া জাল উঠাব চাগে তো এতিয়া আমি ঘৰত গৈ আছোঁ